আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তৃতীয় দফায় রাজশাহী বিভাগের ১২ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ হয়েছে। দুপুরে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির। শপথ নেন পাবনা পৌরসভার মেয়র শরীফউদ্দিন প্রধান, রাজশাহীর মুন্ডুমালার সাইদুর রহমান, কেশরহাটের শহীদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মতিউর রহমান, নাটোরের সিংড়ার জানাতুল ফেরদৌস, নওগাঁর নাজমুল হক, ধামুরহাটের আমিনুর রহমান, বগুড়ার শিবগঞ্জের তৌহিদুর রহমান মানিক, ধুনটের এজিএম বাদশা, নন্দীগ্রামের আনিসুর রহমান, গাবতলীর সাইফুল ইসলাম এবং কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নান। ১২ জন মেয়র ছাড়াও ৩৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১১৭ জন সাধারণ কাউন্সিলর শপথ নেন। We'll be right back.